শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শুভেচ্ছা সবার জন্য। আমার নাম জসিম মেহবুব, এই নামে আমি শিশু সাহিত্যের সঙ্গে জড়িত আছি, তবে আমার প্রকৃত নাম জসিম উদ্দিন। যখন আমি লেখালেখি শুরু করি, যখন ভাবলাম যে এই নামে তো আমি লিখতে পারি না, কেননা পল্লী কবি জসিম উদ্দিন সারা পৃথিবী নাম করে গেছে এই নামে, আমি কি করে এই নামে লিখি, তখন আমি বাধ্য হয়ে আমি নাম পরিবর্তন করে জসিম মেহবুব নামে 1980 থেকে আমার লেখালেখি শুরু। আমার বাবার নাম জামাল উদ্দিন শেখ, তিনি বন্দরে ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে অবসর গ্রহণ করেছেন এবং 2015 সালে উনি মারা গেছেন। আমার মায়ের নাম শাহজাদী বেগম। আমার গ্রামের বাড়ি চাঁদপুর, গ্রাম রালদিয়া, পোস্ট অফিস বাবুরহাট, এই হচ্ছে আমার পরিচিতি। আমার বর্তমান অবস্থান সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলি যে আমি বন্দরে কর্মরত ছিলাম দীর্ঘ 37.5 বছর চাকরি করে বন্দর থেকে আমি অবসর নিয়েছি 2019 সালে। এরপরে যখন পুরোপুরি অবসরে গেলাম তখন আমি লেখালেখিতে নিজেকে মনোনিবেশ করি সুন্দরভাবে। 1971 সালে যুদ্ধের সময় আমার বয়স ছিল 12 বছর। বন্দর উত্তর আবাসিক এলাকায় আমাদের বসবাস ছিল, স্কুলে আসা যাওয়া করেছি যে সমস্ত বন্ধুবান্ধবদের সঙ্গে, সেই বন্ধুদের মধ্যে অনেক অবাঙালি বন্ধুও ছিল, বিহারিরও আমাদের সহপাঠী ছিল, একই ক্লাসে আমরা পড়াশোনা করেছি। মাঝে মাঝে তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আমাদেরকে খুব পীড়া দিত, আমাদের প্রতি তাদের বিমাতাসুলভ আচরণগুলো আমাদের মনটা তখন থেকেই কেমন যেন বিষিয়ে উঠছিল। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন সারা দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, কী হয়, কী হবে, কী হবে অবস্থা, মানুষের মধ্যে একটি ভয় একটা কাজ করছে, ঠিক ওই সময় আমরা দেখলাম যে আমরা যেই সড়কে আমাদের বসবাস, আমাদের আশেপাশের প্রতিবেশীরা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। এভাবে গ্রামের বাড়ি যেতে যেতে দেখা যাচ্ছে যে বন্দর উত্তর আবাসিক 7.5 নম্বর রোডে আমাদের বসবাস ছিল, তো আমরা দেখলাম যে সব আমাদের প্রতিবেশী 23 তারিখ পর্যন্ত আমাদের ডানে বামে সামনে পেছনে যেসব প্রতিবেশী ছিলেন, প্রতিবেশীরা গ্রামের বাড়ি চলে যাচ্ছে, সঙ্গে তাদের প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন আসবাবপত্র, এভাবে কাপড়ে গিট বেঁধে গ্রামের দিকে চলে যাচ্ছে। তখন আস্তে আস্তে আমাদের মনে একটি ভয় ধরে গেল, কারণ যদি খালি হয়ে যায়
আমরা কোথায় যাব। এভাবে দিন চলছে। যখন চব্বিশ তারিখ, চব্বিশে মার্চ যখন এলো, তখন দেখলাম যে আমাদের রোডে একমাত্র বাঙালি পরিবার, আমরা দুটো পরিবার ছাড়া আশেপাশের সব বাঙালি পরিবার বাসা ছেড়ে চলে গেল। আর আছে শুধু অবাঙালি যারা, তারা তো আছে, তারা খুব উৎফুল্ল চিত্তে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তখন ১৯৭১ সেই মার্চের সেই চব্বিশ তারিখ রাত্রে যখন সমস্ত সড়ক ফাঁকা হয়ে গেল, আমরা ভয়ের মধ্যে বাস করছি। এরপরে আস্তে আস্তে এলো সেই ২৫ তারিখ। ২৫ মার্চ যখন এলো, তখন আরও কেমন যেন একটা চমচমে পরিস্থিতি সৃষ্টি হলো। ২৫ মার্চ রাতের বেলা আমরা বাসায় কারো চোখেই ঘুম নেই, আমার বাবা মা, আমরা চার ভাই তিন বোন, এই নয়জনের একটি পরিবার কী অসহনীয় অবস্থার মধ্যে তখন আমরা বাস করছি সেটি বর্ণনা না করলে বোঝা যাবে না। এবং যারা ভুক্তভোগী এরকম মানুষ ছাড়া আর কেউ বুঝবে বলে আমার মনে হয় না। কেননা রাত যখন আস্তে আস্তে বাড়ছে, ১২টা ১টার দিকে শুনলাম যে চতুর্দিক থেকে প্রচণ্ড বেগে গুলির আওয়াজ হচ্ছে, এবং এমনভাবে গুলির আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যে আমাদের বাসার সামনে থেকেই গুলি হচ্ছে। বাসায় বাইরে একটা উঠোন ছিল, ছোট্ট একটা উঠান ছিল, সে উঠোনে এসে আকাশের দিকে তাকিয়ে দেখছি যে গুলির যে আগুনের গোলা উপর দিকে উঠছে। এভাবে আমরা ভয়ে সারা রাত খাটের নিচে আমরা জবুথবু হয়েছিলাম। তারপরে এভাবে যেতে যেতে যখন রাত ফুরিয়ে আসছে, তখন আসতে করে আওয়াজ বন্ধ হলো, মানুষজন আস্তে আস্তে দরজা খুলে বের হলো, আমরাও বের হলাম। দেখি যে অবশিষ্ট যে মানুষগুলো ছিল কোটকরণীতে, সেই মানুষগুলো তাদের গাট্টিপোস্তা বেঁধে গ্রামের দিকে রওনা দিচ্ছে। তখন তো আমাদের আর সেখানে থাকার কোনো আর প্রশ্নই রইল না। তখন বাবা বললেন যে এক কাজ করো, আমরা আর এখানে থাকা ঠিক হবে না, কেননা এখানে বিহারিরা আছে, বিহারিরা যে কোনো সময় এসে আমাদের উপর আক্রমণ করতে পারে অথবা লুটপাট চালাতে পারে। সেই ভয়ে আমরা আমাদের যা প্রয়োজনীয় আসবাবপত্র ছিল সেগুলো সব ফেলে, আমাদের শুধু একটি ট্রাঙ্কের মধ্যে কিছু প্রয়োজনীয় কাপড় চোপড়, আমাদের তখন একটা ফিলিপস রেডিও ছিল, সেই রেডিওটা আমার আব্বার হাতে নিলেন, আর একটা স্যুটকেস, এই দুটো সম্বল নিয়ে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমাদের পাশের বাসায় ছিল আব্দুর রহিম নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি সম্পর্কে আমাদের আত্মীয় না হইলেও আমরা আমাকে মামা ডাকতাম, আমার মাকে উনি বোন ডেকেছেন সেই সূত্রে। এবং সেই ২৫ মার্চ রাত্রেই তাদের ঘরে একটি সন্তান এসেছে, তার নাম রেখেছি, পরে জেনেছি তার নাম রেখেছে বিপ্লব। তাদেরকে ওই অবস্থায় ফেলে আসতে আমাদের যে কত কষ্ট হয়েছে সেটা বলার মতো নয়। তাদেরকে যখন আমরা চলে আসি, আমাদেরকে ধরে তাদের যে কান্না, সেই কান্না এখন আমাদের চোখে ভাসছে। এরপরে আমরা রওনা দিলাম, হাঁটতে হাঁটতে আমরা কোচবিহার পর্যন্ত চলে এসেছি। কোচবিহার যখন এসে পৌঁছি পরদিন সকালে, অর্থাৎ ২৬ তারিখ, ২৬ মার্চ, কোচবিহার এসে যখন সন্ধ্যা হয় অবস্থা, তখন আমাদের ক্ষুধা, আমাদের পেট জ্বলছে, কি করব আমরা। তখন দেখলাম যে কোচবিহার থেকে একটি পরিবার এসে আমাদেরকে বলছে, আপনারা এখানে সড়কের পাশে কোথাও আশ্রয় নেন না, আপনারা আমাদের বাড়িতে চলেন। এক বুড়ো বয়স্ক, ৭০-৭৫ বছর বয়স্ক একজন বুড়ো আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেল। আমরা তাদের বাড়িতে চলে গেলাম, দুই মাইল ভিতরে, গ্রামের ভিতরে এক বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে যাওয়ার পরে আমাদেরকে সেখানে গিয়ে দেখি যে আরও অনেক পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। সেখানে তারা আমাদের জন্য বড় ডেকচির মধ্যে খিচুড়ি রান্না করেছে, সে খিচুড়ি রান্না করে আমরা খেলাম। এভাবে ওখানে রাত, যখন রাত হলো, তখন দেখছি যে কোচবিহারের পাশেই তো আবার দেখি সমুদ্র, বঙ্গোপসাগর থেকে সেলিং হচ্ছে, এমন বিকট আওয়াজ সেলিং হচ্ছে, মনে হচ্ছে যে আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেই বাড়ির চালার উপরে এসে পড়ছে। এভাবে অনেক কষ্টে সেখানেও একটা রাত কোনো রকমে কাটালাম। কাটানোর পরে পরদিন সকালবেলা, এখন তখন কিন্তু আমাদের মাথায় একটাই চিন্তা, আমরা ফিরে যাব না, আমরা যেভাবেই হোক আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর যাব। কি এক সিদ্ধান্ত, মানে এটা সে এখন মনে হলে আমাদের গা শিউরে ওঠে। আমরা কি করে ভাবতে পারি যে এত দূর রাস্তা চাঁদপুর আমরা হেঁটে যাব। তা আমরা আরেকটা কাজ করেছিলাম, আমরা মনে করছিলাম রেল লাইন ধরে ধরে হেঁটে হেঁটে যাওয়া মনে হয় চাঁদপুর যাওয়া যাবে, কারণ আমরা তো রেলে করে চাঁদপুর গিয়েছি, সে রেল লাইন ধরে ধরে আমরা অনেক দূর গিয়েছিলাম। এরপরে কোচবিহার থেকে যখন আমরা সকালবেলা উঠে আবার রওনা দিলাম, এইভাবে হাঁটতে 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 একদম মূল সড়কে চলে এসেছি আমরা। মূল সড়কে আসার পরে দেখি যে একটি বাস মানুষ তুলছে, তো আমাদেরকে বললো যে আপনারা কোথায় যাবেন। আমরা বললাম যে আমরা তো কোথায় যাব, আমরা তো অনেক দূরে যাবো, যতটুকু পারা যায় আমরা একটু এগিয়ে নিয়ে যান।
তখন আমরা অনেক কষ্টে আমরা আমার মা আমরা চার ভাই তিন বোন বাসে উঠলাম, কিন্তু ভিড়ের চোটে ভিড়ের চাপে আমার বাবা বাসে উঠতে পারলেন না। আমরা বাসে উঠে আর উঠার পরে বাস ছেড়ে দিল। এভাবে আমরা তখন একটা ভয়ঙ্কর একটা চিন্তা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম যে এত সড়কে এত মানুষ তখন ছুটছে পলায়ন করছে ভয়ে। সেখানে আমার বাবাকে ফেলে আমরা বাসে উঠেছি, বাস ছেড়ে দিয়েছে। একটা মানে অসম্ভব দুঃখ কষ্ট মনের মধ্যে নিয়ে আমরা সেই বাসে বসে আছি। নামার কোনো সুযোগও নেই, কেননা এভাবে এমনভাবে মানুষ উঠেছে সব মানে দলা পাকানোর মতো অবস্থা। এরপরে ওখান থেকে আমরা বাসে উঠে সীতাকুণ্ড আসলাম। সীতাকুণ্ড আমাদেরকে নামিয়ে দিল। এখন নামার পরে এখন তো আমাদের একটাই চিন্তা, আমার বাবাকে আমরা কোথায় পাবো। আমার মাকে আমার ভাই বোন ছোটো ভাই বোনগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে একটা দোকানের একটা খুপরির মধ্যে রেখে আমি আর আমরা তিন ভাই রাস্তার উপর এসে দাঁড়িয়ে আছি। আমার বাবা কখন ফৌজদারহাট থেকে হেঁটে সীতাকুণ্ড আসবে? এইভাবে আমরা সারাদিন সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ অবকার পড়া দেখলাম। আমার বাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে আসছেন, তখন আমরা বাবাকে জড়িয়ে ধরে আমাদের মামার মায়ের কাছে নিয়ে গেলাম। সেখানে থাকার পরে তাও একই অবস্থা, গ্রাম থেকে মানুষজন এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে, বলে এখানে সড়কে আপনারা থাকবেন না, এখানে থাকলে বিপদ হবে, মিলিটারি আসবে, যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। তখন একটি পরিবার এসে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে আমরা ছিলাম, এক রাত ছিলাম, সেখানে খাওয়া দাওয়া করি। একটি বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে এই যে আমরা কপটদক শূন্য অসহায়, কিছু কোনো সম্বল আমাদের হাতে নেই। আমার মায়ের কিছু অলংকার ছিল, সেই অলংকারগুলো ৮০ টাকা বিক্রি করে আমার বাবা সে ৮০ টাকা নিয়ে চাঁদপুর রওনা দিয়েছেন। ওই সময় সীতাকুণ্ডে যখন আমরা রাত কাটাই তখন আমাদের খালি একটাই ভাবনা যে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবো কী করে, আমাদের হাতে তো কোনো সম্বল নাই। যাক, সেখানে সারা রাত কাটালাম। আরেকটি প্রসঙ্গে আরেকটি কথা যেটা আমি অবধারণা করছি সেটি হচ্ছে যে মানুষের মনুষ্যত্ব, মানুষের মানবিকতা যে হারিয়ে যায়নি, সে ৭১-এর সেই নয় দিনে চাঁদপুর যাওয়ার ঘটনায় এটি আমার কাছে স্পষ্ট মনে হয়, জলজলে মনে হয়। কেননা এমন কোনো দিন যায়নি যে আমরা উপবাস ছিলাম, আমরা কিন্তু উপবাস থাকিনি। এমন দেখা গেছে যে আমরা এক দিনের বেলা ২ বার খেয়েছি, ভাত খেয়েছি, রাতের বেলা ২ বার ভাত খেয়েছি, এমন ঘটনা ঘটেছে। মানুষজন জোর করে আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে গেছে। কোনো দিন কোনো রাত আমরা উপবাস থাকিনি। এভাবে সীতাকুণ্ড যখন সকাল হলো, সকাল হওয়ার পরে আমরা আবার রওনা দিলাম সেই সড়ক পথে হাঁটতে 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 হাঁটতে। তো এখন কিছু কিছু জায়গার নাম আমার মনে পড়ছে না, কিছু কিছু জায়গার নাম মনে পড়ছে। সেটি হচ্ছে ফেনীর আগে সম্ভবত বুড়বুড়িঘাট একটি জায়গা আছে, সেখানে এসে দেখলাম যে একটি নদী, নদীটি শুকিয়ে গেছে, সেখানে কর্দমাক্ত অবস্থা, পা ফেললে হাঁটু পর্যন্ত গেড়ে যায়। ওই নদীর কাছে গিয়ে আমরা তখন ভাবছি, মানুষজন বলছে যে এখানে নদী তোমাদেরকে পার হতে হবে যেভাবেই হোক, কেননা কিছুক্ষণ পর এখানে আর্মি আসবে, আর্মি আসলে ওরা গুলি চালাতে পারে। এখন দেখলাম যে এই কাদার মধ্যে দিয়ে মানুষ নদী পার হচ্ছে। এখন আমরা কী করে পার হবো? আবার আমার মায়ের পা ফুলে এরকম হয়ে গেছে। তখন আমরা এই কাদা দিয়েই আমরা রওনা দিলাম যে আমরা নদী কাদার নদী পার হয়ে যাব। আমরা যেতে যেতে হঠাৎ করে আমাদেরই পেছনে একটি পরিবারের এক মায়ের কোলে একটা শিশু ছিল, বোধহয় ৫-৬ মাসের শিশু। মানুষ যে যাচ্ছে, শত শত হাজার হাজার মানুষ যাচ্ছে, সেই তখনই একটা শিশু কাদার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই কাদা মারি অন্যান্য মানুষগুলো সে শিশুটিকে পায়ের তলায় দল মানে দলিয়ে চলে যাচ্ছে। সেই মায়ের জাহাজারি কান্না আমাদের চোখে পানি রাখতে পারেনি। এরপরে আমরা আমার তখন আমার একটা অবস্থা ছিল, করণীতে আমরা দুষ্টমি করতে করতে একসময় আমার একটা পায়ের নখ উল্টে গেছিল। এই পায়ের নখ উল্টানো পায়ের নখ নিয়েই এই কাদার নদী পার হয়ে আমরা যখন ওপারে আসি, ওই অপর পারে যাওয়ার পরে সেই যেই মহিলাটা সন্তান হারিয়েছে তার কান্না এখনো আমার আমার চোখে ভাসছে। এভাবে তখন আমরা মানে ফেনী এসেছিলাম। ফেনী আসার পরে আর কিছু দূর রাস্তা আমরা কিছু ট্রাকে গিয়েছি সম্ভবত, আমার মনে হয় ফেনী থেকে হাজীগঞ্জ হয়ে আমরা চাঁদপুরের আগে যে বাবুরহাট আছে, বাবুরহাট বাজার, সে বাজারে এসে নামি। সম্ভবত সাহারাস্তি কোনো একটি এলাকায় একটি গ্রামে আমরা গিয়েছিলাম, আমাদেরকে আশ্রয় দিয়েছিল, সেখানে আমরা থেকেছিলাম, এটুকু মনে পড়ে। হাজীগঞ্জ সাহারাস্তি এরকম জায়গা হবে। বাবুরহাট আসার পরে আমরা যখন ট্রাক থেকে নামি, আমরা তখন ট্রাকে বাবুরহাট এসেছি, ট্রাক থেকে নামি, তখন আমাদের মধ্যে যে আনন্দ,
কাজ করছিল এটা বর্ণনা করার মতো নয়। কারণ আর দুই দিনের পরে আমার গ্রামের গ্রামের বাড়ি, সেখান থেকে আমরা রিক্সায় গ্রামের বাড়ি আসি। বাড়িতে আসার পরে আমাদের গ্রামের বাড়িটা, আমাদের যে বাড়িটা, আমাদের বাড়ির মাছ উঠোন, উঠোনের অপর পাশে আমার নানার বাড়ি। সেটি আপনারা প্রশ্ন করতে পারেন, নানার বাড়ি নিজের বাড়ি কী করে এক বাড়ি হয়? সেটি হচ্ছে যে আমার বাবা নানার বাড়ির কাছে এসে বাড়ি করেছেন, যে কারণে নানার বাড়ি আমার বাড়ি এক বাড়ি, মাঝখানে একটি উঠোন। সেই নানা নানি আমাদেরকে পেয়ে জড়িয়ে ধরেছে, আহ সেই আনন্দ, সেই কান্না এখন আমার চোখে ভাসছে। আর আমাদের বাড়িটা ছিল একেবারে মূল সড়কের সাথে, মূল সড়কের সাথেই বাড়িটা। তো বাড়িতে গিয়ে আমরা শান্তিতে বাস করতে পারিনি, কেননা চাঁদপুর থেকে বাউরাট হয়ে মিলিটারিরা মতলব যায় আমাদের বাড়ির সামনে দিয়ে। তখন ওরা যাওয়ার সময় আগে থেকেই আমাদের গ্রামের তরুণ ছেলেরা এসে খবর দিত যে তোমরা বাড়িতে থেকো না, মিলিটারি আসছে, এই সড়কে মিলিটারি আসছে। তখন আমরা বাড়ি থেকে পালিয়ে দূরে কোনো গ্রামে গিয়ে আশ্রয় নিতাম। এভাবে এই নয় মাস আমাদের এভাবেই কেটেছে। দুদিন পরপরই খবর আসতো মিলিটারি আসছে, আমরা আমাদের গ্রাম থেকে পালিয়ে দূরে কোনো গ্রামে গিয়ে আশ্রয় নিতাম। এভাবে এভাবে আমাদের নয় মাস এই গ্রামের বাড়িতে এভাবেই কাটে। একটি কথা, বাড়িতে থাকা অবস্থায় একটি কথা আমার মনে পড়ে। আমরা বাড়িতে সবাই বসে আছি, হঠাৎ করে দেখলাম যে আমাদের বাড়ি থেকে দেখা যায় জানলা দিয়ে যে সড়কে একটি মিলিটারি গাড়ি এসে দাঁড়ায়। মিলিটারি গাড়ি দাঁড়ানোর পরে তারা রাস্তা থেকে নেমে আমাদের বাড়ির দিকে আসছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো আমাদের বাড়িতে ঢোকার সময় একটি ছোট্ট কালভার্টের মতো আছে, সেই কালভার্টে আমরা যা আসার জন্য চিকন বাঁশ দিয়ে রেখেছিলাম। তো মিলিটারি এসে বাঁশের ওই পারে এসে দাঁড়িয়ে গেছে, মানে তারা ভয় পাচ্ছে, সাহস পাচ্ছে না এই বাঁশের সাঁকো দিয়ে তারা পার হবে। আর আমাদের বাড়িতে তারা ঢোকেনি, তখন ওখান থেকে তারা পেছন ফিরে আবার চলে যায়। ওই ওই যাত্রা আমরা বেঁচে যাই। তখন যদি আমরা আমাদের বাড়িতে ঢুকতো তাহলে কী হতো সেটা আমি জানি না। আরেকটি কথা মনে আছে, এইভাবে আরেক সময় যখন খবর এলো মিলিটারি আসছে, তখন সবাই আমরা, তখন বর্ষাকাল, খালে বিলে পানি, আমাদের পুকুর থেকে যে চিকন একটা, ওটাকে জান বলে, আমরা খালের মতো চিকন, ওই পানি ভরাট হয়ে একবারে গলা অবধি পানি হয়ে আসে। তখন আমরা ওই ওই জানটা পার হওয়ার সময় আমার মা হঠাৎ করে পড়ে ডুবে যাওয়ার মতো অবস্থা। তখন আমার মামারা আমার মাকে ধরে উপরে, অনেক কষ্টে উপরে তোলে। সেখান থেকে আমরা অপর পাড়ে গিয়ে নদীলে, তখন বিলে পানি, তখন পাটের মৌসুম ছিল, পাট ক্ষেত দিয়ে আমরা পার হচ্ছি। আমরা আবার দেখছি যে সড়ক পথে মিলিটারি সেখানে নেমে ওই ছুটে যাওয়া মানুষের উপরে গুলি করছে, এবং ওই গুলি আমার কানে পাশ দিয়ে একটা গুলি এমনভাবে গেল, মনে হচ্ছে যে মানে আমার মগজ ছেদ করে চলে গেল। তা আমি দেখলাম যে না, আমার গায়ে গুলি লাগেনি, গুলি আমার কানে পাশ দিয়ে গেছে। তো দূরেই অন্য একটা বাড়িতে আমরা আশ্রয় নেই, তারা মিলিটারি আর ওই পানিপথে আর এগুবার সাহস পায়নি। এভাবে আসলে নয়টা মাস আমাদের এভাবেই কেটেছে। এই যে যুদ্ধের, এই যে আমার যে চোখের সামনে এখনো ভাসছে সে জীবন্ত ছবি, কিভাবে আমরা যে বেঁচে আছি এটা সত্যি মহান আল্লাহ পাকের একটা অসীম করুণা বলা যায়। এরপরে যখন যুদ্ধ শেষ হলো, 13 তারিখ চাঁদপুর স্বাধীন হয়, আমরা শুনছি মানুষের জয় বাংলা, জয় বাংলা ধ্বনি শুনছি। তা আমাদের সড়কের উপরে আমরা দেখছি যে ভারতীয় বিমান এসে নদীর উপরে বোম ফেলছে, মিলিটারিদের নৌকার উপরে, লঞ্চের উপরে বোম ফেলছে। আমরা সেই মিলিটারি আত্মসমর্পণ দেখার জন্য শহরমালি বাজারে গিয়ে তাদের অবস্থা আমরা দেখেছি। তো এগুলো বলতে গেলে আসলে শেষ করা যাবে না, দীর্ঘ সময় লাগবে। যেটুকু সংক্ষেপে আমার যেটুকু মনে আছে ওই 12 বছর বয়সে সেই ঘটনাবলি আমি এটুকুই বর্ণনা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধকে ভালোবাসবেন, বাংলাকে ভালোবাসবেন, বাঙালির সংস্কৃতি ভালোবাসবেন, তাহলে আমরা মাথা উঁচু করে গোটা পৃথিবীর কাছে আমাদের গর্ব করে বলতে পারবো যে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আমরা যুদ্ধ করে ভাষাকে পেয়েছি। সবাইকে ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার,
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।